সম্মানিত প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আমি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি বাচ্চার দাম এবং রেডি মুরগির দাম। আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে, আপনাদেরকে জানানোর জন্য রেডি মুরগির দাম এবং বাচ্চার দাম জানিয়ে দিয়ে থাকি। সম্মানিত প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেল থেকে আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্মানিত প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আজকের সারা বাংলাদেশে রেডি মুরগির দাম কিছুটা কমেছে, তো সেক্ষেত্রে আমি খামারি ভাইদেরকে বলবো, যারা মুরগি বিক্রয় করবেন তারা যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন, হয়তো এমনও কিছু ব্যাপারই আছে দামটা অনেক চেপে বলবে, সেই ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করে বেচবেন। কারণ আপনার মুরগি লালন পালন করলেন কিন্তু বাচ্চার সময় সঠিক দামটা পেলেন না, এজন্য আপনারা যখন বেচবেন তখন যাচাই বাছাই করে বেচবেন। আর আমি একটা কথা বারবার বলে থাকি যে বাচ্চার বিষয়, যে বাচ্চা যখন ক্রয় করবেন বাচ্চাটার মান ভালো দেখে ক্রয় করবেন। বাচ্চার মানটা যদি ভালো না হয়, বাচ্চার মান ভালো না হলে আপনার সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীনটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আপনি খাওয়ালেন সব কিছু ভালো, লালন পালন করলেন, ওষুধ দিলেন, যা যা প্রয়োজন সব কিছু করলেন, কিন্তু আপনার বাচ্চার গ্রোথটা ভালো হলো না। এজন্য আমি যারা খামারি ভাইরা আছেন তারা তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি, বাচ্চা যখন ক্রয় করবেন দেখে শুনে জেনে শুনে বাচ্চাটা ক্রয় করবেন, বাচ্চার মানটা সবসময় ভালো হবেন। এক দুই টাকা কমের জন্য আপনারা কখনও খারাপ মানের বাচ্চাটা নেবেন না, এক দুই টাকা প্রয়োজনে বেশি দিয়ে বাচ্চাটা ক্রয় করবেন। এখন বাচ্চার দামটা কিছুটা নেমে এসেছে এবং সামনে আরও একটু নেমে আসার সম্ভাবনা আছে, তো বাচ্চা কিনতে হলেও আপনারা একটু ভেবেচিন্তে বাচ্চাটা ক্রয় করবেন। কারণ বাচ্চার যদি আপনার দু এক টাকা কমাই কিনে আসে সেই ক্ষেত্রে আপনি অনেকটা সাশ্রয় হবেন। এজন্য বাচ্চাটা অবশ্যই আপনার বাচ্চার রেটটা অবশ্যই আপনার যাচাই বাছাই করে কিনতে হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীকাল আবারও আসবো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।